করোনার নতুন নতুন ধরন সব সময় যুক্তরাজ্যের জন্য নতুন আতঙ্ক। যুক্তরাজ্যের নতুন আতঙ্ক হচ্ছে ভারতীয় ধরনের নতুন রূপ ডেটা প্লাস নামের নতুন এই ধরনটিতে এরই মধ্যে 42 জন রোগী শনাক্ত করা হয়েছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় ধরনের ডেল্টা প্লাসের বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি রুমানা রাখি। পাবলিক হেলথের দেওয়া তথ্য মতে যুক্তরাজ্যে পাওয়া 75,953 জন ভারতীয় ধরনের মধ্যে 42 জন ডেল্টা প্লাস নামের নতুন ধরনে আতঙ্ক আক্রান্ত হয়েছে। শুরুতে যা বলছিলাম, ভারতে শনাক্ত হওয়া করোনার ডেল্টা ধরন আবার রূপ বদলেছে। ডেল্টা প্লাস নামের নতুন এই ধরনটি নিয়ে উদ্বেগ বেড়েছে এখন বিশ্বজুড়ে। ইতিমধ্যে 9টি দেশে ডেল্টা প্লাস ছড়ানোর খবর মিলেছে। অতি সংক্রামক এই ধরনটি করোনা মহামারীর হ্রাস টানার প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে বলে আশঙ্কা করছে জনস্বাস্থ্যবিদরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত এপ্রিলে দেশটিতে করোনার ডেল্টা প্লাস ধরন প্রথম শনাক্ত হয়, আর গত মঙ্গলবার পর্যন্ত মহারাষ্ট্র, কেরালা ও মধ্যপ্রদেশে ভারতের এই 3 রাজ্যে 6টি জেলায় 22 জনের শরীরে করোনা ভাইরাসের এই ধরন শনাক্ত করা হয়েছে। বিবিসি আরও জানিয়েছে, এখন পর্যন্ত ভারত ছাড়া রাশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকার আরও 9টি দেশে ডেল্টা প্লাস ধরন ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হয়েছে। এই দেশগুলো ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, রাশিয়া ও চীন। জনস্বাস্থ্যবিদদের মতে করোনার ডেল্টা প্লাস ধরন নিয়ে খুব বেশি তথ্য নেই, এমনকি অন্যান্য ধরনগুলোর তুলনায় করোনার নতুন এই ধরন কত দ্রুত ছড়ায় সে ব্যাপারেও স্পষ্ট করে জানে না কেউ, ফলে করোনার এই ধরন নিয়ে উদ্বেগ রয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনার নতুন এই ধরন নিয়ে উদ্বেগের কথা তারা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তাই যারা এগুলো নিয়ে গবেষণা করছে তারা খুব দ্রুত এই ধরনটি কত দ্রুত ছড়ায় সেই বিষয়ে বিস্তারিত জানাবে। এ বিষয়ে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের ফেলো চিকিৎসক গগনদীপ কাং বলেন, করোনার ডেল্টা প্লাস ধরনকে প্রকৃতপক্ষে উদ্বেগজনক বলতে তাদের আরও তথ্য উপাত্ত প্রয়োজন, তবে এর কারণে বিভিন্ন দেশে করোনার নতুন ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রোগতত্ত্ববিদ নীল ফার্গাসন মনে করেন যুক্তরাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে করোনার নতুন এই ধরন। তিনি বলছেন, ভারতে এখন পর্যন্ত 22 জন রোগী শনাক্ত হলেও যুক্তরাজ্যে এখন পর্যন্ত 42 জন রোগীর দেহে ডেল্টা প্লাস শনাক্ত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। একই সাথে যুক্তরাজ্যে খুবই দ্রুততার সাথে ভারতীয় ধরন ছড়িয়ে পড়ছে, তাই এ বিষয়ে সরকারের এখনই বেশি মনোযোগী হওয়া দরকার। এ ছিল আমার কাছে যুক্তরাজ্য সহ বিশ্বের নতুন আতঙ্ক ভারতীয় ডেল্টা প্লাস ধরনের বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানুন নানারের ইউটিউব ও ফেসবুক পেজে।